গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি শীতের সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখো সকাল সকাল উঠে সামনে উঠনেতে দেখাচ্ছি আর তোমার দাদা ভাই হাঁটতে গিয়েছে এদিকে মেয়েকে ছেলেকে তুলে নিয়ে ওদের দিকে কলা বিস্কুট খেতে দিয়েছি ছেলে ভেতরে সে তার নিজের মতো করে গ্লাসে ছাতু আর বিস্কুট নিয়ে গুলিয়ে খাচ্ছে যায় ও নর্মাল জলেতেই গুলিয়ে খায় প্রেস গাঢ় করে একদম অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে আর তখন ঘড়িতে প্রায় সাড়ে সাতটা বাজে তো আমার সকালবেলা সার নিই এদিকে তোমার দাদাভাই স্কুলে যাবে আজকে তোমার দাদা ভাইদের স্কুলে রেজাল্ট আউট হবে তো উপস্থিত তো থাকতেই হবে সেই জন্য বান্না বসিয়ে দিয়েছি দেখো উনুনি আমি ভাতটা বসিয়েছি আসলে উনুনটা জেলেছি তো সেই জন্য একটু যেন মনে হচ্ছে নিভে যাবে নিভে যাবে আমি ভালো করে জ্বালানিগুলো মুখের সামনে দিয়ে দিচ্ছি এদিকে ফ্রিজের সবজি ছিল তো আমি কিছু বাগানে সবজি দিয়ে আজকে তরকারি করে নিয়েছি আর তোমার দাদাভাই হাট গিয়েছিল। প্রায় দু ব্যাগ ভর্তি সবজি নিয়ে এসেছে কিছুটা একটা প্যাকে আলু রয়েছে তোমার দাদাভাই একটা ব্যাগ নিয়ে উঠছে আর আমি আর একটা ব্যাগ বাইক থেকে আনতে গিয়েছি আসলে একসঙ্গে এতগুলো ভারী বাজার নিয়ে হাটে ঘুরে ঘুরে বাজারও করা হাট করা যায় না সেজন্য আমি এগিয়ে যাচ্ছি তো আর তো দেখতে দেখতে বছর প্রায় শেষের দিকে সামনেই পঁচিশে ডিসেম্বর তো বন্ধুদের কি সব প্রোগ্রাম রয়েছে জানাও আমাকে আর দেখো মাছ যে নিয়ে এসেছিলো সেই মাছটা কিছু বাটা মাছ রয়েছে কিছু চিংড়ি মাছ রয়েছে তো দূরে ব্যাগগুলো এখনও সবজি ঢালা হয় না আমি রান্না করতে করতেই দেখো কিছু মূলও ছিল ছোটো ছোটো মূলও ছিল সেগুলো ভেজে নিয়েছি আর এখানে রয়েছে বিনস ওলকপি আর দিয়ে আলুতে ধনে পাতা দিয়ে এ আর আমি কিছু বাটা মাছ ভাজবো যেটা ভাজাই খেয়ে নেবে তোমার দাদা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালের খাওয়া দাওয়া দেখো উঠুনিতে রোদ্দুরে বসে বসে মজাটা পরে নিচ্ছে বেশ রোদ্দুরও বেড়াচ্ছে আবার মাঝে মাঝে মেঘ করছে জানি না এরপরে ওয়েদার কীরকম হবে বেশ আগত সপ্তাহে তো কীরকম মেঘলা হলো যার জন্য চাষবাসের অনেকটাই ক্ষতি হয়ে গেল আমাদের যে আলু মুসুর সেটা ভিজে যাওয়ার ফলে কিছুটা নষ্ট হয়েছে তো তোমার দাদা চলে যাবার পর আমি সামান্য মুড়ি খেয়ে নিয়ে দেখো চিংড়ি মাছ বাঁচতে বসে পড়েছি এই চিংড়ি মাছটা তখন বাছা হয়ে ওঠে না আমি দেরি করেই বেছেছি শুধু তখন ভাত দিয়ে খাওয়ার মতো বাটা মাছটাই আমি ভেজে নিয়েছি তো চিংড়ি মাছগুলো বেশ বড় বড় আর কোনো কোনো চিংড়ির তো মাথা দিয়ে ঘি বেরিয়েই যাচ্ছে তো যাই হোক এর যে পাগুলো রয়েছে পেছনে লেচ রয়েছে সুর এগুলো সব একটার পর একটা বেছে নেব তো মেয়ে যদি বাড়িতে থাকতো ওরা ছেলে মেয়ে দুজনে ওরা খামারের দিকে খেলতে গিয়েছে না হলে চিংড়ি মাছ নিয়েই ওরা খেলতে শুরু করে দিত তো এদিকে মাছটা ধুয়ে ফ্রিজের মধ্যে কন্টেনারে রেখে ফ্রিজে স্টোর করে দিয়েছি আর চলে এসেছি সবজিপাতির ব্যাগগুলো আমি ঢেলে নেবো তো আজকে তোমার দাদাভাই এসে বলছে যে সবজির খুব দাম বেড়েছে মানে পটল ষাট টাকা তারপরে থেকে কম হচ্ছে মূলো মূলোর দামটাই কম বাঁধাকপি পঁচিশ টাকা ফুলকপি তিরিশ টাকা তো একটা বাঁধাকপি নিয়েছে অনেক দিন তো ফুলকপি খাওয়া হলো এবার একটু বাঁধাকপি দিতে যায় তো আর দেখো দেশি বরবটি নিয়ে এসেছে কিছুদিন আগে আমার গাছেতেই এত বরবটি হয়েছে যে সবাইকে দিয়ে দিয়েও শেষ হতো না এখন গাছে বরবটি নেই তো অল্প পরিমাণে কুমড়ো নিয়ে এসে কুমড়োটা একটু পচা টাইপের মানে পিছন দিকে একটু নষ্ট হয়ে যাওয়ার মতো রয়েছে আর সজনের ডানটা তিনটে তো সঙ্গে ফার্স্ট টাইম মটরশুঁটি নিয়ে এসেছে মটরশুঁটি পঞ্চাশ টাকা কিলো তো পাঁচশো নিয়ে এসেছে আমি ছাড়ে ছাড়িয়ে এক্ষুনি মানে শেষ করে ফেলবো খুব সুন্দর মিষ্টিও লাগছে তো একটার পর একটা সবজি আমি এখানে গুছিয়ে নেবো আর গুছোতে গুছোতেই আমার তিন ভাগ মটরশুঁটি খাওয়া হয়ে গেছে ছেলেমেয়েরা তো এখনও খবর পায় না যে বাবা মটরশুঁটি নিয়ে আসছে তো পেঁয়াজ পেঁয়াজ নিয়েছে আলু নিয়েছে পেছনে আমার আলুর ব্যাগটা রয়েছে প্রায় দশ কেজির মতো আলু আলু নেবে না বলেছিল কিন্তু মানে যেই বস্তাটা ঢেলেছে আলু বেশ ভালো ছিল বলেই নিয়ে নিয়েছে আর এরকম আমাদের ছোটো সাইজের আলুই নিয়ে আসে এতে মানে নষ্টটা খুবই কম হয় তো পেঁয়াজ টমাটো পটল তারপরে সজনে আটা কুমড়ো বরবটি শিম এই সমস্ত সবজি রয়েছে তো একটার পর একটা কিছু সমস্ত কিছু প্যাকিং করে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। ছেলে মেয়েরা খামার দিকে খেলতে গিয়েছে ওরা সকালবেলা মেয়ে তো চাচুমণির বাড়িতেই টিফিন করে নিয়েছে আর ছেলেকে ডেকে নিয়ে এসে আমি ওকে খাইয়ে দিয়েছি এদিকে দেখো অনেক দিন থেকেই মানে মুড়িটা চালিয়ে ড্রামে ভরবো ভরবো করে সময় হয়ে ওঠে তো সামনের দিকেই আজকে এসে বসেছি রান্নাঘরেতে এত মশা তো এই রোদ্দুর হালকা রোদ্দুতে বসে বসে আমি আমার চারটে মুড়ির ড্রাম রয়েছে আর মুড়িগুলো বেশ একটা দুটো চুঁয়ে যাবার মতো রয়েছে তাকে বেছে ফেলে চালিয়ে ড্রামগুলো ভরে নেব আসলে একদিন ভরে নিলে এটা প্রায় সাত দিন দশ দিন কেটে যাবে আর এবারে মুড়ি খুব ভালো করেছে মাঝে মাঝে তো লাল হয়ে যায় খাওয়ার উপযুক্ত হয় না তো যাই হোক এবারে ফোলাও রয়েছে তো এগুলো আমাদের তো বাড়িতেই ধান সেদ্ধ হয় আর সেই সেদ্ধ করা চালেরই মুড়ি আমরা কিনে মানে কেনা চালের মুড়ি খেতে অতটা অভ্যস্ত নয় চলো এবারে দুপুরে রান্নাবান্না করে ছেলে মেয়েদেরকে স্নান করিয়ে আমি দেখো খেতে বসে পড়েছি এই যে গোটা বাটা মাছ নিয়ে নিয়েছি এখানে তরকারি ঝোলটা রয়েছে আর ওদিকে মেয়ে খেতে বসেছে মেয়েকে বাটা মাছটা ছাড়িয়ে দিকে ছেলের ভাতটা রেখেছি ও এখনও স্নান করে এসছে মানে এখনও পোশাক আশাক পরতে একটু দেরি হবে তো আজকে খাওয়া দাওয়া করে নিয়ে যাব মেয়ে মানে আমার জায়ের মেয়ে কলেজে পড়ে কলেজে ফাংশান রয়েছে কলেজ প্রোগ্রাম অনুষ্ঠানে অনেক দিন মানে বাড়ির সামনেই আমার ক মানে বাড়ির সামনেতেই কলেজটা রয়েছে আর যেহেতু আমার গ্রামের কলেজ একটা বেশ গর্ব অনুভব হয় কোনোদিনও তো উপস্থিত হয় নাই দেখো বিকেল টাইম ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিই মেয়েকে সাইকেল নিয়ে আমি চলছি তোমার দাদা ভাই অনেকটাই টায়ার্ড স্কুল থেকে ফিরে এসে আর তার ইচ্ছা যাচ্ছে না সে ছেলেকে সামলাচ্ছে আর আমি মেয়েকে নিয়ে চললাম তো আমার দুই জায়াদেরকে রিকোয়েস্ট করেছিলাম তারা যাবে না তাদের কাজ রয়েছে দেখো কলেজ গ্রাউন্ডে পৌঁছে গিয়েছি আর এই যে সামনেই রয়েছে ইনি হচ্ছেন যে বিখ্যাত ব্যক্তি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আমাদের দেশের আমাদের স্কুলের গর্ব হেড স্যার তো উনি আর এখন আর আমাদের মধ্যে নেই তো ওনারই স্থাপন করা এই কলেজ যেখানে মানে নতুন বিল্ডিং উদ্বোধন হচ্ছে আর কলেজ ফেসার্স চল মানে ফাংশান চলছে তো চলো অনেকেই এসেছে এখানে আমি ফার্স্ট টাইম এলাম সাইকেলটায় চাবি লাগিয়ে দিয়েছি ভয়ও লাগছে যে সাইকেল ওয়াইকেল যদি আবার কেউ নিয়ে নেয় নতুন সাইকেল তো দূরে প্রোগ্রাম চলছে একজন ছেলে সে গান করছে আর এই আরেকজন সেকেন্ড টাইমে একটা মেয়ে এসেছে এই মেয়েটা জি বাংলাতে গান করেছিল তো জি বাংলায় মানে উইনার হতে পারে না তবে অংশগ্রহণ করেছিল সেই জন্যই সমস্ত ছেলে মেয়ে সমস্ত নাচানাচি করছে হৈ করছে আর একদম ওপেন ও মানে স্টেজ একদম ওপেন মাথার উপর কোনো আচ্ছাদ নেই খুব শিশির পড়ছিলো আর আমি প্রায় সাতটার দিকে বাড়ি এসছিলাম খুব ভালো লাগলো আনন্দ লাগলো তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে